এবারই প্রথম রাজধানীর বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ঢাকার পাশাপাশি সাতটি বিভাগীয় শহরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে হবে এই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা। ঢাবি উপাচার্য জানান, করোনা বাস্তবতায় সামাজিক দূরত্ব মানা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতেই এবার এ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হবে। দীর্ঘ দেড় বছর পর অনেকটা নিয়ন্ত্রণে দেশের করোনা পরিস্থিতি। এরই মধ্যে খুলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, এবার পালা বিশ্ববিদ্যালয়ের দরজা খোলার। তবে তার আগে 1 অক্টোবর শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ। এবার আর অনলাইনে নয়, কেন্দ্রে কেন্দ্রে হবে ভর্তি পরীক্ষা। শুধু তাই নয়, প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে ঢাকার বাইরেও। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা দেশের 8 বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেটি থাকবে একটি ইউনিট আমাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। এই 7টি ঢাকার বাইরে, এই 7টি বিভাগ, 7টি বিভাগের 7টি পাবলিক ইউনিভার্সিটি তারা আমাদের হয়ে এই পরীক্ষাটি সমন্বয় করবেন। ঢাকার বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, বরিশাল এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একই দিনে ও সময়ে নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। অসাধুতা, জালিয়াতি, এই যে কোনো অপতৎপরতা, সেগুলো রুখতে এবং সেগুলোর মূল উৎপাদন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। গোয়েন্দা নজরদারি সেটি তো আছেই, যখন কোনো অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কোনো তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে যদি আমাদের সমন্বয়কারী ডিনবৃন্দকে আপনারা অবহিত করেন তাহলে বিশ্ববিদ্যালয় একেবারেই দ্রুত রেসপন্স করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে 7148 আসনের বিপরীতে মোট 324,340 শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন। আবেদনকারীর ভিত্তিতে এবার একটি আসনের জন্য লড়বেন 45 জন শিক্ষার্থী। সময়সূচি অনুযায়ী 1 অক্টোবর হবে ক ইউনিট, 2 অক্টোবর খ ইউনিট, 22 অক্টোবর গ ইউনিট এবং 23 অক্টোবর অনুষ্ঠিত হবে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা। এছাড়া চ ইউনিটের পরীক্ষা হবে 9 অক্টোবর। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল।